আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর, প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। এক্সেলেন্ট সার্ভিস। আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118। আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। পক্ষে ভাড়া বাড়ি অথবা নিজে, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:35 শুধুমাত্র বাংলা টিভিতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ 3 বছরে পদার্পণ করেছে এবং ইউকেতে আমরাই একমাত্র অনুষ্ঠান করছি প্রপার্টি নিয়ে যা নাকি এখন পর্যন্ত ক্লোন হয়নি আলহামদুলিল্লাহ। এবং আমরা চাচ্ছি যে আমাদের সাথে আমাদের অন্যান্য ভাইরা এই প্রপার্টি শো নিয়ে আসুক, তাহলে উই ক্যান ইম্প্রুভ ব্যাটার। এবং আপনাদের জানাতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি শুধু আমাদের এখানেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে থেকে আমাদেরকে প্রচুর ইমেল আসছে যে যেন আমরা ইউরোপের বিভিন্ন দেশ নিয়েও আমরা প্রপার্টি নিয়ে আমরা যেন কথা বলি। আমরা প্রিভিলেজড এবং আমরা ডিলাইটেড এবং আমরা ভেরি হ্যাপি রিগার্ডিং দ্যাট থিংস যে আমাদের এই প্রপার্টি শোটা শুধু আমাদের গণ্ডির মধ্যে এখন নেই, এটা চলে গেছে অনেক দূর। দর্শক, আমরা কথা বলছি সবসময় প্রপার্টি নিয়ে এবং আপনাদের জানা অজানা প্রপার্টি বিষয় নিয়ে যত প্রশ্ন থাকে আপনারা সবসময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যিনি আমাদের সাথে সব সময় থাকেন এবং সব সময় থাকবেন ইনশাল্লাহ, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। আর কাজী আরিফ ভাই সম্পর্কে না বললে নয়, আপনারা সবাই জানেন যে উনি গত মোর দেন 13 বছরের বেশি আমাদের এই কমিটিতে প্রপার্টি নিয়ে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি উনি ওনার অফিসটা সেই আবার ব্রিকলেনে নিয়ে গেছেন। আপনারা ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম দেয়ার। এবং আপনাদের কোনো অভিমত থাকলে এবং আপনাদের অনেক কিছু জানার থাকলে কাম টু আওয়ার অফিস, ইনশাল্লাহ আমরা সেখানে কথা বলতে পারি। তো কাজী আরিফ ভাই শুধু প্রপার্টি নিয়ে যে কাজ করছেন তা না, উনি প্রপার্টি ভ্যালুয়ারও এবং এখনও উনি প্রপার্টি নিয়ে পড়াশোনা করে যাচ্ছেন আপনাদেরই দেওয়ার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। চলুন দেখি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই, কেমন আছেন? আসসালামু আশরাফ ভাই, থ্যাংক ইউ, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, যদিও সামার ব্রেকের মতোই আমাদের একটুখানি ব্রেক ছিল, আমরা লাইভ করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রিপিট প্রোগ্রাম দিয়ে, অ্যাটলিস্ট প্রোগ্রামের মাধুর্যটা যেটা কথায় আছে যে জিনিসটা প্রতি বৃহস্পতিবার 9:30 থেকে 10:30 এটাকে আপনাদের সামনে মানে স্ট্যান্ড বাই রাখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপনাদের জানাচ্ছি। এবং সেই সাথে আশরাফ ভাই, আপনাকে বলতে চাচ্ছি যে আপনি হাউ ইজ ইউর হলিডে? জানি আপনি একটু লম্বা সময় বোধহয় বাংলাদেশে গিয়েছিলেন। থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যে অন্য সবার মতো আল্লাহ আমাকেও দিয়ে হলিতে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং যারা যেতে পারেনি ওনাদের জন্য আমি দোয়া করছি ইনশাআল্লাহ সামনেবার আপনারা যাবেন এবং হোয়াট ইজ হ্যাপেন ফর গুড সো এটাতে দুঃখ পাওয়ার কিছু নয় যারা যেতে পারেননি থ্যাংকস ফর আস্কিং আরিফ ভাই এবং কথা বাড়াবো না কারণ আপনার ইউরোপ টুর নিয়ে কথা বললে আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে যাবে দর্শক আমরা যেখানেই থাকি না কেন আমাদের এই প্রপার্টি শোটা চলতেই থাকবে যদি কোনো কারণে রিপিট প্রোগ্রাম দেখেন তাহলে বুঝবেন যে হয়তো কোনো বিশেষ কারণবশত আমরা লাইভে আসতে পারছি না ইট কুড বি আওয়ার পার্সোনাল অর সাম আদার থিংস বাট আপনাদের কাছে আমরা আপনাদের এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা আমাদের লাইভে না হলেও রিপিট প্রোগ্রামে থাকবেই থাকবে এবং আপনারা জানেন যে আমাদের যে যে প্রশ্নগুলো থাকে এবং যে আমাদের টেক্সট নাম্বার থাকে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস টেক্সট এগুলো আপনার স্ক্রিনে নিচে নাম্বার দেখতে পারবেন সেগুলো আপনারা যে কোনো সময় আপনারা আমাদের লিখতে পারেন কথা বলতে পারেন সুপ্রিয় দর্শক কথা আর দেরি না করে চলে যাচ্ছে আরিফের কাছে আরিফের কাছে অনেক আপডেট জমা হয়ে আছে যেটা আমরা করে থাকি যে প্রতি সপ্তাহে যে আপডেট হয় সেই আপডেটগুলি দিয়ে থাকি আরিফ ভাই আপনি আপডেটগুলি দেওয়া শুরু করেন হ্যাঁ থ্যাংক ইউ আশরাফ ভাই সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছিলেন অনেক অসংখ্য আপডেট আমাদের যদিও প্রোগ্রামগুলো ঠিকমতোভাবে মানে লাইভে আসতে পারেনি যে অসংখ্য আছে আমি প্রথমে আপনাদেরকে সামারি আপ করে পর্যায়ক্রমিকভাবে নিয়ে আসবো আর সেই পাশাপাশি আপনাদের লাইভ নাম্বার আছে আপনারা কল করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য আমি প্রথমে নিয়ে আসছি যে আপনারা মানে নিশ্চয়ই অনেকে জানেন যে ইংল্যান্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যে ইন্টারেস্ট রেটটা কমালো 0.25% নিয়ে আসছে যেটা একটা হিস্ট্রি ফর ইউকে ফর কোয়াট লং সাম টাইম মানে বলা যেতে পারে যে 50 বছরও বেশি সময় আগে এরকম ধরনের একটা ই ছিল যেটা 0.5% যেটা ছিল সুদীর্ঘ অনেক বছর তো এটার মেন কারণটা যেটা আমি একটুখানি আপনাদের সাথে মানে তথ্য দেওয়ার পাশাপাশি একটু এক্সপ্লেনেশন যদি করি আপনাদের কাছে আপনারা অনেকেই জানেন হয়তোবা আর যারা জানছেন অথবা ই করছেন কারণ আমি এর মধ্যে কিছু কিছু তথ্য আপনাদের পাশে পাশাপাশি তুলে ধরব ইনফরমেটিভ অনুষ্ঠান শেয়ার করবেন আপনার নিয়ারেস্ট পিপল স্পেশালি ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যাচ্ছে ব্রেক্সিটের কারণে যেটা ঘটে গেল ব্রেক্সিটের ইস্যুতে সেই প্রেক্ষাপটে অনেক চেঞ্জ এবং ওয়েট অ্যান্ড সি স্ট্র্যাটেজি আমাদের নিউ প্রাইম মিনিস্টার আমাদের নিউ হাউজিং মিনিস্টার এরা অনেক বিবর্তন করছে এই বিবর্তনের পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক কিছু চেঞ্জ আসছে একটা দেশকে আরও স্ট্রং রাখার জন্য স্পেশালি প্রপার্টি মার্কেট ইজ এ হিউজ থিং আপনারা জানেন এখানে যাতে সেরকম ধরনের কোনো ধস না নামে এই ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর যেটাকে মানে গভর্নমেন্টের ডিসিশনের প্রেক্ষাপটে আসছে যে 0.25% নিয়ে আসছে তো নিয়ে আসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যারা যেসব ল্যান্ডলর্ড নিজে ঘরে থাকছেন অ্যাজ ওয়েল অ্যাজ বাইটুলেট মর্গেজে আছেন স্পেশালি যারা ভেরিয়েবল রেটে আছেন তাদের জন্য গুড নিউজ আপনার মর্গেজের পরিমাণ আরও কমে গেল আর যারা ফিক্সডে আছেন অফকোর্স সেটা তো ফিক্সড থেকে যাচ্ছে বাট এখানে আরও বিষয় হচ্ছে এটা এভাবে বলার জন্য আপনাদের কাছে যে এই প্রেক্ষাপটে মর্গেজ ল্যান্ডার কোম্পানি বিভিন্নভাবে অনেক অসংখ্য অফার দিচ্ছে মানে আপনার কম্পিটিটিভ যেহেতু ড্রপ করেছে সেক্ষেত্রে মর্গেজ রেটেরও মানে যেটা নর্মালি আসছে বাই টু রেট ইভেন দ্য ফার্স্ট টাইম বায়ার্সদের জন্য যেসব মর্গেজগুলো থাকে এগুলোর মধ্যে বিভিন্ন প্যাকেজ আছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন ভালো একজন মর্গেজ অ্যাডভাইজার অথবা আপনি নিজের ব্যাংকের কাছে পরামর্শ নেবেন সেক্ষেত্রে দেখে নেবেন কম্পেয়ার করে নেবেন আপনাদের হয়তো ভালো ডিল জমতে পারে এটা ছিল প্রথম আপডেট দিয়ে আপনাদের কিছু তথ্য তুলে ধরা আশা ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ আরিফ ভাই 0.5% ইন্টারেস্ট রেট নিয়ে যে কথাগুলো বলছেন এবং এটা খুবই একটা ভালো তথ্য যে জিনিসটা আমরা শেয়ার করতে পারছি আমাদের ভিউয়ারদের সাথে অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি প্রত্যেক অনুষ্ঠানেই বলে যে একজন ভালো ল্যান্ডার বা ভালো একটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে আপনারা কথা বলুন আপনি অনেক অ্যাডভাইস পাবেন এই পাবেন সেই পাবেন অনেক কিছুই বলেন কিন্তু সবার তো পক্ষে ক্ষমতা থাকে না যে কে ভালো কার কাছে যাব কি করব আমি কি একটা আইডিয়া দিতে পারি আপনাকে আমরা হয়তো ডাইরেক্টলি আমরা কারো বিষয় নিয়ে কথা বলতে পারবো না কিন্তু ওয়াই ডোন্ট ইউ ব্রিং ওয়ান অফ দ্য
মর্গেজ অ্যাডভাইজার এবং সেই বিষয় নিয়ে উনি অনেক আলাপ করতে আশা ভাই আমরা মর্গেজ অ্যাডভাইজার পর্যন্ত কিন্তু আমরা তিনজন নিয়ে মানে তিনবারে আসছে তিনভাবে আমরা চেষ্টা করি বিভিন্নভাবে মর্গেজ অ্যাডভাইজার নিয়ে তথ্য পয়েন্ট ভিত্তিক যখন আমরা প্রোগ্রামগুলো করছি আপনি অফকোর্স সাথে ছিলেন আমার যে তখন আমরা চেষ্টা করেছি জনগণ মানে যারা দর্শক যারা আছেন তাদেরকে ভালো করে মোর প্রফেশনাল পিপুলকে দিয়ে আমাদের মানে প্রোগ্রামটাকে আরও মাধুর্য করার জন্য যারা হ্যান্ডসন মানে কল করতে পারছে স্টেট আনসার করতে পারছে এখন এখানে থাকে এরকম ধরনের যে অনেক সময় চেষ্টা করেছি এক্ষেত্রে আবার সুপ্রিয় দর্শক আপনারা যারা স্পেশালি প্রাইভেট মানে সাইড সেক্টরে যারা কাজ করছেন ইউ মোস্ট ওয়েলকাম যারা মর্গেজ অ্যাডভাইজার আসেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে গেস্ট হিসেবে নিয়ে আসতে পারি আপনি আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন তথ্য দিয়ে আমাদের কমিউনিটিকে সেবা করার চেষ্টা করবেন আশা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ উই ক্যান গো ফ্রম দ্যাট দ্যাটস নট আ বিগ ইস্যু থ্যাংক ইউ ভেরি মাচ আই লাইক দ্যাট মুভ ওকে আই লাইক দ্যাট রিয়েলি দ্যাটস আ ভেরি গুড মুভ দর্শক আপনাদের কাছে উনি সরাসরি বললেন যে নট অনলি দ্যাটস উই গট টু ইনভাইট ইউ হোয়াই ডোন্ট ইউ কাম ফরওয়ার্ড ফর দ্য কমিউনিটি যারা মর্গেজ বড় বড় অ্যাডভাইজার আছেন ওয়াই ডোন্ট ইউ কাম কন্ট্যাক্ট উইথ আস উই আর দেয়ার ফর দ্য কমিউনিটি সো ওয়াই ডোন্ট ইউ স্টেপ ফরওয়ার্ড উইল গ্র্যাব ইউ একটা কল নিয়ে নিচ্ছি এই ফাঁকে ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ গো অ্যাহেড থ্যাংক ইউ দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন কো থেকে বলছেন জি আমি আসলে পরিচয় একটু হাইড করতে যাচ্ছি আমি জাস্ট জানতে যাচ্ছি কাজী আরিফ ভাই আপনি যদি এই নাম্বারটি লিখে রাখেন এই টেক্সটে ওনার সাথে যোগাযোগ করলে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ হিম ইজ ফর ইউ অ্যান্ড অল দ্য ভিউয়ার্স ইজ 07944872919 জি আমি আবারও বলছি 07944872919 এই নাম্বারে আপনারা টেক্সট করবেন টেক্সট করলে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং কাজী আরিফ ভাই প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন রাইট আর অন এয়ার একটা জিনিস জানতে চাচ্ছি প্লিজ যে আপনার ধরেন কেউ যদি গিফট হিসাবে আপনার প্রপার্টি ভ্যালু ইয়ে করে সুপ্রিয় দর্শক আমি আপনার কাছে ফিরে আসছি আপনি আশা করি কথা শুনতে পাচ্ছেন ব্যাপারটা হচ্ছে ভাইয়া আমি আপনাকে কিছু তথ্যটা এভাবে দিতে যাচ্ছি যে প্রশ্নটা খুব খুব নাইস একটা প্রশ্ন এবং সেই সাথে একটু কমপ্লিকেসে আছে অনেক কিছু জানার এবং বোঝার বিষয় আছে এটা থাকছে যে আপনি যখন আপনি সার্টেন পরিমাণ গিফট করতে পারেন আপনার সেরকম ধরনের পার্সনকে যেটা একটা বাইন্ডিংস আছে এখানে প্রপার্টি ইস্যুর ক্ষেত্রে আপনার রিলেটিভ এবং বিভিন্ন অ্যাসোসিয়েট যারা আছেন তো এক্ষেত্রে এখানে একটা লিমিটেশন আছে এবং লিমিটেশনের প্রেক্ষাপটে অনেক সময় আছে কি যদি আপনি ওটাকে ইকুইটি হিসেবে ইউজ করেন আমি এই জিনিসটা আসলে টেকনিক্যালি ধরতে পারিনি বাট ইকুইটিটা ইটস ইজ ডিফারেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে অনেক সময় আপনি এক্ষেত্রে মর্গেজ মানে রিমর্গেজের অনেক কাহিনী ফ্যাক্টর থাকে তো আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার একজন স্পেশালি মানে প্রপার্টি রিলেটেড সলিসিটার আপনাকে এই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে এটা ছিল আপনার ফার্স্ট পার্টের একটা কথা আর সেকেন্ড পার্টের কথা হচ্ছে যে আপনি অনেক সময় আছে যে আপনি ব্যাংকের মাধ্যমে অনেক কিছু অ্যাসোসিয়েট করতে পারেন আপনি আমাদের ট্যাক্স নাম্বারটা পেয়েছেন আশা করি আপনি আমাকে আরও সময় অফলাইনের বাইরে আপনি জিজ্ঞেস করবেন কারণ আমার টেকনিক্যাল আরও কিছু আপনার কাছ থেকে জিনিস জানতে হবে তো আমি আপনাকে চেষ্টা করব আরও মোর ইনফরমেটিভ সময় নিয়ে কথা শুনে আপনাকে কিছু টিপস অ্যান্ড অ্যাডভাইস দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক থ্যাংক ইউ কলার থ্যাংক ইউ আরিফ ভাই থ্যাংক ইউ দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা চলে যাব আর পরবর্তী কলে দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ওই কাজী আরিফ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই প্লিজ প্রশ্ন করুন মর্গেজ করেন নি আপনারা
ভাইয়া আমি টেকনিক্যালি মানে এই কথা যদি আপনি জানতে চান, আসলে আমি মর্গেজ মানে অ্যাডভাইজার না, আবার হচ্ছে যে আমরা একটা মর্গেজ করি না অ্যাজ ওয়াল, আমি পার্সোনালি প্রপার্টির লাইনে বিজনেস করছি আপনি রিলেটিং সেলস বিষয়ে, এটা ছিল আপনাকে বলা। আপনি টেকনিক্যালি এই বিষয়ে যদি আপনার কোনো হেল্পের দরকার হয়, আপনার ব্যাংক প্রথমে কিন্তু আপনার প্রথম একটা জায়গা যেখানে আপনি ওদেরকে হেল্প নিতে পারেন, ইনকেস যদি সেখানে আপনার কোনো মনোভূত না হয়। অনেক সময় আছে ভালো একটা মর্গেজ অ্যাডভাইজারের কাছে গেলে আপনি তখন এ বিষয়ে আরও বেশি তথ্য পাবেন, কারণ তারা এই ফিল্ডে স্পেশালিস্ট, আপনাকে অনেক তথ্য তাকে তারা দিতে পারবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। থ্যাংক ইউ কলার। থ্যাংক ইউ। দেখি আমাদের পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনি প্রশ্নটি করুন। আপনাদের প্রোগ্রামটা ভীষণ ভালো লাগছে। Thank you. এবং ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতে চাচ্ছি যে যখন মর্গেজ রেটটা কমে আসে তখন তো প্রপার্টি প্রাইসটা বেড়ে যায়, এখন কি তাই হবে নাকি? এনি আদার কোশ্চেন? আরেকটা কোশ্চেন হলো যে আমরা ব্যাংকে থেকে আমি মর্গেজ থেকে রিনিউ করি, এটা কি ভালো নাকি কোনো অ্যাডভাইজারের কাছে যে অ্যাডভাইস নিয়ে এর চেয়েও ভালো ডিল পেতে পারবো, একটু এটা সম্বন্ধে কিছু বলবেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর লাভলি কোশ্চেনস। শুনতে থাকুন, আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, আপনি যে প্রশ্নটি করেছেন সেন্সিবল প্রশ্ন, বেশ কিছু মানে কথা আছে, আপনি ভাগে ভাগে মানে প্রশ্ন করেছেন, পার্টে পার্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, আমি চেষ্টা করব। আপনার তারপরেও যদি কিছু জানা থাকে আমাদের ট্যাক্স লাইনে আপনি মানে ই করলে, আমরা সুর বাইরে সাধারণত মানে টিপস দিয়ে থাকি আমি পার্সোনালি আমার শত ব্যস্ততার মাঝেও। প্রথম কথা হচ্ছে যে আপা, আপনি যেটা জানতে চাইছেন মর্গেজ রেট যদি কমে তখন প্রপার্টি প্রাইস বাড়ে কি না, এটা আসলে এভাবে ঠিক সবসময় ক্যালকুলেশন করা যায় না, এটা আপনাকে অনেক সময় ভ্যারি করবে যে মানে কারেন্ট কোন জায়গাতে আছেন কীরকম ধরনের। কারণ আপনি যদি এখানে আসলে আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই, পাশাপাশি এটা আপনার কাছে ফুটে উঠবে এবং আমাদের সুপ্রিয় দর্শক যারা আছে, গ্রেটার ইউকেতে 0.25% মানে ইন্টারেস্ট রেট আসছে, তো এই জন্য কিন্তু সারা গ্রেটার ইউকের মধ্যে কিন্তু সব জায়গায় প্রাইস আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায়। আমি এই বিষয়ে আজকে মানে তথ্য দিব, আমার কাছে তথ্য আছে যে গত বছরে এই এই মানে এক বছরে যে প্রাইস কতখানি কোন জায়গাতে কতখানি করেছে, আমি সোনালে মানে আসছি এটাকে নিয়ে কথা বলার জন্য। তো এটা এটা ভ্যারি করবে, যদি এখন লন্ডনের প্রাইস বাড়ছে দেখা যাচ্ছে কি যে আর এক সাইডে এটা কম মানে কিছুটা কম বেড়েছে, তো এটা ভ্যারি করবে সামটাইম টাইম টু টাইম, এটা একটা ফ্যাক্টর। তো এখানে অনেক 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 বিষয় আছে যেটা আপনাকে খেয়াল করে নিতে হবে যে আপনি কখন কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, কত রিটার্ন আছে না আছে আপনি অ্যানালাইসিস করতে পারেন। নাওডেজ ইস মানে আপনার টেকনোলজি বেশ আপ টু ডেট, আপনি কি টাইপ করলে আপনি মানে জানতে পাচ্ছেন যে কোথায় কীরকম ধরনের প্রাইস বাইংসের ক্ষেত্রে সেলস এবং লেটিংসের ক্ষেত্রে যে ভ্যারি করছে, এটা আপনি তথ্য পেতে পাচ্ছেন। তারপর হচ্ছে যে আপনি আর একটা পয়েন্টে বলেছেন যে আপনি জানতে চেয়েছেন যে স্পেশালি এই যা যখন বিভিন্ন ডিলগুলো আসছে মর্গেজের ক্ষেত্রে, এই ডিলগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি ব্যাংকের কাছে গেলেই শুধু কি ভালো রেট পাবেন নাকি অন্য একজন ব্রোকারের কাছে যাবেন, এটাও একটা সেন্সিবল কোশ্চেন। আপনাকে অ্যান্সারটা দুভাবে দিতে পারি আমি, একটা আপনাকে বলতে পারি আপনার ব্যাংক আপনাকে প্রথম যদি যে আপনি যে ডিলে আছেন আপনি কী ডিমান্ড আপনার, আপনার কী ধরনের চাহিদা অথবা কী ধরনের নিড আপনার, তো তখন হচ্ছে কি তারা যদি আপনাকে সেটা ফুলফিল করে, আপনি যদি ভালো ডিল পান অফকোর্স দ্যাটস ফাইন, আপনাকে অতখানি মানে মর্গেজ সুইচ করতে হলো না মানে অন্য লেন্ডার কাছে যেতে হলো না, ইজিভাবে তারা করে নিচ্ছে, অনেক সময় ডিল দিচ্ছে, নেগোসিয়েশন করতে হচ্ছে, তখন আপনার ব্রোকার কাছে যেতে হলো না যদি আপনাকে সেটা স্যাটিসফাইড করে। সেকেন্ড হচ্ছে যে সেক্ষেত্রে আপনি মর্গেজ ব্রোকারের ফিজটা আপনি অনেক ক্ষেত্রে অনেক মর্গেজ ব্রোকার ফিজ নিচ্ছে সেটা আপনাকে দিতে হচ্ছে না। আবার হচ্ছে মর্গেজ ব্রোকারের কাছে গেলে অনেক সময় তারা সারা ইউকের মার্কেটের যত ল্যান্ডিং কোম্পানি আছে বিভিন্ন রকম ডিল আছে আপনার বিভিন্ন জিনিস শুনে তারা আপনাকে একটা বিভিন্ন তথ্য বেশি দিতে পারবে। তো এটাও একটা সাইড, তো বোথ সাইডে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। এখন আপনি মানে জিনিসটা ডিসাইড করবেন যে আপনি কীভাবে যাবেন, কোন সিচুয়েশন ভালো হবে। বাট আমি চেষ্টা করেছি আপনাকে গ্রেট করে ভাগ করে দিয়ে যে এই ক্ষেত্রে কী হবে ও ক্ষেত্রে কী হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ কলার। এটা থ্যাংক ইউ আরিফ ভাই, এটা আপনি যেভাবে বললেন এটা আসলে ডিপেন্ডস করে অ্যাকর্ডিং টু দ্য
customers what he or she wants. According to that, এটা কে ফুলফিল করতে পারে? হ্যাঁ, এটা ছোট এভরিবডি গট দিস ডিফারেন্ট ডিফারেন্ট বিকজ পার্সোনাল সার্কামস্টেন্স একজন এক এক একজন এক এক রকম থাকে। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। থ্যাংক ইউ, আপনি খুবই সুন্দর করে এটা বলেছেন। দেখি পরবর্তী যে লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে জি ওয়ালাইকুম আসসালাম, আমি যদি আমার ওয়াইফের নাম আমার মর্গেজে ইনক্লুড করতে চাই জি তাহলে সেটা প্রসিডিউরটা কি? আমি ফোনটা রাখার পর যদি আনসার করেন প্লিজ। ওকে, কিছু জানতে হবে আপনাকে? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট টাইম বাইয়ের ক্ষেত্রে অথবা আপনি? জি, আমার মর্গেজ অলরেডি আছে, which one is going for last 10 years. আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে মর্গেজ রিলেটেড বিষয় কিন্তু আমার কিন্তু অসংখ্য টপিকসে কথা বলা আছে, আমি চেষ্টা করছি এবং অসংখ্য ফোন আসছে, মানে ফোন পেয়েও আমরা আনন্দিত, কারণ আপনাদের কাছে অনেক কিছু জানার আপনাদের আছে, আমরা শেয়ার করছি যতখানি পারি সহযোগিতা করার জন্য। ভাইয়া, নর্মালি আসি আমরা যদি এভাবে, অ্যাগেন আমি কিন্তু টেকনিক্যালি মর্গেজ অ্যাডভাইজার না, বাট এই রিলেটেড প্রপার্টি বিজনেস করছি, পাশাপাশি জিনিস অসংখ্য কাজ করতে হয়, সেই প্রেক্ষাপটে প্রপার্টি রিলেটেড প্রোগ্রামে মানে পাশাপাশি যেসব জিনিস থাকে অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে আমি চেষ্টা করি বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে, যেটা আপনাদের হ্যান্ডি হয়, আমাদের বেঙ্গলি কমিউনিটির মানে আপনারা আরও কিছু জানেন এবং আমি ওয়েটা দেখানোর চেষ্টা করি। আপনি যখন একটা প্রপার্টিতে আছেন, আপনার মর্গেজ চলছে, আপনি বলছেন 10 বছর, আপনি 1 বছর 2 বছর যাই হতে পারে কেন, আপনি যখনই ফার্স্ট টাইম বাহার হিসেবে কিনলেন, আপনি নিজের নামে আসছে মর্গেজ, আপনি এখানে অ্যাড করতে পারেন, অফকোর্স আপনি পারেন, আপনি ল্যান্ডারের মাধ্যমে আপনি নাম্বার চেঞ্জ করতে পারেন, তবে মনে রাখতে হবে যে অনেক সময় আছে যে আপনি যখন ফার্স্ট টাইম হিসেবে বাই করছেন, আপনার যে ফার্স্ট টাইম বাহার হিসেবে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু মানে আপনি যদি আরেকজনকে ইন করান, স্পেশালি পার্টনার, ওয়াইফ, মিসেস, মিস্টার, মিসেস, সামথিং আর দিস, তখন আদার পার্সন কিন্তু আর একটা বাড়ি কিনতে পারে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসেবে, তখন তাকে কম ডিপোজিটে কিন্তু আপনি আপনি বাড়িটি কিনতে পাচ্ছেন, তো তখন কিন্তু আপনি এই ক্ষেত্রে এই জিনিসটা টেকনিক্যালি লুজ করবেন। আমি আপনাকে আবারও বলছি যে এই ক্ষেত্রে আপনি চিন্তা করে নেবেন, কারণ অনেক সময় আছে কি যে প্রপার্টি লাইনে এমন একটা সেক্টর আমরা অনেকে মানে একটা প্রপার্টিতে প্রপার্টি ল্যাডারে ওঠার প্রেক্ষাপটে আমরা বিভিন্নভাবে, কারণ এদেশের যে প্রপার্টি লাইনের যে ল্যাডারে ওঠার বিভিন্ন সেক্টর আছে, পাবলিক পরে মানে জনগণ আসছে মানে যে তারা আবার প্রপার্টি ইনভেস্টে যাচ্ছে, অনেক সময় সেকেন্ড প্রপার্টি হচ্ছে, থার্ড প্রপার্টি হচ্ছে, মাল্টিপল প্রপার্টি হচ্ছে, তো ফার্স্ট টাইম বাইয়ের জন্য তখন বিভিন্ন সুযোগ থাকে, যে জিনিসটা আপনি যখন সেকেন্ড বাই করবেন তখন আপনার ডিপোজিটের পরিমাণটা বেশি দিতে হচ্ছে, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আমি আশা করি আপনাকে টেকনিক্যাল সাইডটা একটু কভার আপ করতে চেষ্টা করেছি, অনেক অনেক কিছুই মানে আমি সময় প্লাস অনেক কিছু সেন্সিবল জিনিস থাকে যেটাকে আমাকে ডাইরেক্ট আনসার করা মানে ওয়াইজ না, তো আমি আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, তারপরেও একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার পরামর্শ নেবেন, তারা আপনাকে অসংখ্য হেল্প করতে পারবে আমি শিওর। ভালো থাকবেন সুপ্রিয় দর্শক, থ্যাংকস ফর ইউর কল। আশা ভাই, ব্যাক টু দর্শক। আরিফ ভাই, একটা জিনিস ছোট্ট করে মাথায় আসলো যে গত 3 বছরে এই ধরনের অনেক প্রশ্ন পেয়েছি এবং আরও কয়েকজন একই টাইপের বলেছে যে ওয়াইফের নাম ইনক্লুড করতে চায়, কিন্তু এখন পর্যন্ত একটা কলও পাই নাই যে ওয়াইফ তার হাজবেন্ডের নাম ইনক্লুড করতে চায় না। এটা হয় অনেক সময় ব্যারি করে, আপনি এটা যেটা বলছেন এটা কিন্তু আপনার মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন হয়ে যাচ্ছে আশা ভাই, আপনাকে এটাকে সেন্সিবল হতে হবে, দ্যাটস আই ক্যান সে। সরি দর্শক, ইট ওয়াজ জাস্ট আ ফান। দর্শক দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম আহমেদ। জি প্রশ্ন করুন আহমেদ ভাই। আপনার ফোনের টিভির ভলিউমটা কমিয়ে ফোনে আমাদের সাথে কথা বলুন, তাহলে আমরা প্রপারলি শুনতে পাবো। আচ্ছা, আমি কমাই দিব। আমি একটা জিনিস জানতাম ভাইয়া। জি আমি আসলে কাউন্সিলর বলছেন, জি কাউন্সিলর থাকি, তো আমি যখন গোটা র্যান্ক নিয়েছিলাম অনেক লং টাইম মিলে ছিল, তাতে নিয়ারলি 8-9 বছর হয়েছে। ওকে, পরে এখন খুব আমি তো ফুললি ফার্নিচার নিতাম, আমি তখন অনেক জিনিস আমার নষ্ট হয়ে গেছি, আমি তারা দিতে রিপ্লেসমেন্ট মানে ফ্রিজার, কুকার, এর বাদে আরো কিছু জিনিস দিতে, তো অনেক জিনিস তারা এখন দিতে চায় না। আর আমি নিজে
আমি যে গুলো আমি মনোরক আনিছি ফার্নিচার ফুল ফার্নিচার খুব হিসাবে ভাড়া দিয়া এখন তারা যে জিনিসগুলো আমার নষ্ট হয় বা লং টাইম হয়ে গেছে গিয়ে 8-9 বছর এখন তো এগুলো তারা রিপ্লেসমেন্ট পায় না বা খুব একটা জিনিস নষ্ট হয়ে গেলে এখন আগে দিলে আই তৈরি আয় না এখন আমার এখানে কি কি রাইট আছে বা ইয়ে করা যাইব ওকে ভাই আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার কাছে একটা প্রশ্ন জানার আছে আমার সেটা জানতে চাচ্ছিলাম যে আপনি কি ডাইরেক্ট ল্যান্ডলর্ডের কাছে নিয়েছেন না এজেন্সির মাধ্যমে নিয়েছেন ঘরটা কোনটা আমি এজেন্সির মাধ্যমে নিয়েছি তবে ল্যান্ডলর্ডের সাথে আমার যোগাযোগ আছে না যোগাযোগ আছে এক জিনিস কিন্তু আপনি রেন্ট পে করছেন আপনার যে কোনো প্রবলেমে সহযোগিতা করছে এজেন্ট অর ল্যান্ডলর্ড ডাইরেক্টলি কে করছে আমি কোন বল নিছি এজেন্ট আছে কিন্তু ল্যান্ডলর্ডই আমারে হেল্প করে ভাইয়ের জিনিসটা প্রথমে ভাইয়া আপনি আশা করি শুনছেন আমাদের কথাগুলো প্রথমে আমি চলে যাবো আশা ভাই দুভাবে একটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমার এই রিলেটেড কিন্তু একটা আপডেট আছে বাই দ্য ওয়ে ওকে আই ওয়াজ মাই নেক্সট থিং কাম দ্য সেম টাইম লাইভ কলে ভাই আপনাকে আমি চলে যাচ্ছি আপনার কাছে আপনার আপনার আরে ভাই আই এম সরি আমাকে বোধহয় এখনই ব্রেকে যেতে হবে কল ফ্রম দ্য কন্ট্রোল রুম নো প্রবলেম নো প্রবলেম দর্শক কথা হচ্ছিল এবং আপনাদের প্রশ্ন নিচ্ছিলাম এবং আরিফ ভাই এগুলোর উত্তর দিচ্ছিলেন সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের পরে আবার চলে আসবো এবং আপনাদের যদি আরও প্রশ্ন থাকে প্লিজ প্রশ্নগুলো রেডি রাখুন এবং খুব কুইক টু দ্য পয়েন্ট প্রশ্নটা করুন তাহলে আমাদের উৎসব সময়টা বেশি থাকে এবং অনেক কল নিতে পারি ভালো থাকুন আবার দেখা হবে একটু ব্রেকের পর চলে যাচ্ছি ব্রেকে ধন্যবাদ কি ল্যান্ডলর্ড তবে আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি এক্সেলেন্ট সার্ভিস আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207375118 তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনি কি ল্যান্ডলর্ড তবে আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে 25 জুড়ে প্রাইম এশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি এক্সেলেন্ট আপনার প্রপার্টির সার্ভিস অ্যাবসলিউটলি আজই কল করুন প্রাইম এস্টেট ফ্রি ভ্যালুয়েশনের জন্য এজেন্ট 0207 প্রফেশনাল কোয়ালিফিকেশন We'll be right back.
করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে আপনি কি ল্যান্ডলর্ড তবে খবর প্রাইম এস্টেট এখন লন্ডন M2 এজেন্টের সেবার পরিধি কল এস্টেট এজেন্টের রয়েছে 25 জুড়ে প্রাইম প্রোটেকশন ইন্স্যুরেন্স এবং ক্লায়েন্ট মানি বছর ধরে আমরা রয়েছি আমরা আরলা মেম্বার এবং প্রাইম এস্টেটের সঙ্গে এবং আমাদের রয়েছে রেন্ট আপনার প্রপার্টির গ্যারান্টি এক্সেলেন্ট সার্ভিস আজই কল করুন প্রাইম এস্টেট ফ্রি ভ্যালুয়েশনের জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন এজেন্ট 0207 তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনি কি ল্যান্ডলর্ড তবে আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি কল করুন লন্ডন M25 জুড়ে প্রাইম প্রোটেকশন ইন্স্যুরেন্স এবং ক্লায়েন্ট মানি স্টেট এজেন্টের রয়েছে বছর ধরে আমরা রয়েছি প্রাইম স্টেটের সঙ্গে এবং আমাদের রয়েছে রেন্ট আপনার প্রপার্টির গ্যারান্টি এক্সেলেন্ট সার্ভিস আজই কল করুন প্রাইম স্টেট ফ্রি ভ্যালুয়েশনের জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন এজেন্ট 0207 করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনি কি ল্যান্ডলর্ড তবে খবর প্রাইম এস্টেট এজে আপনার জন্য রয়েছে সেন্টার সেবার পরিধি কলব্রা আরলা মেম্বার 25 জুড়ে প্রাইম এখন লন্ডন M2 প্রোটেকশন ইন্স্যুরেন্স স্টেট এজেন্ট রয়েছে এবং ক্লায়েন্ট মানি আমাদের রয়েছে রেন্ট বছর ধরে আমরা রয়েছি গ্যারান্টি এক্সেলেন্ট আপনার প্রপার্টির সার্ভিস আজই কল করুন প্রাইম এস্টেট ফ্রি ভ্যালুয়েশনের জন্য 1188 প্রফেশনাল কোয়ালিফিকেশন এজেন্ট 0207 7375 I was my next জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের থ্যাংক ইউ খবর প্রাইম এস্টেট এজে আপনার জন্য রয়েছে সেবার পরিধি এখন লন্ডন M2 প্রোটেকশন ইন্স্যুরেন্স স্টেট এজেন্টের রয়েছে এবং ক্লায়েন্ট মানি বছর ধরে আমরা রয়েছি এবং আমাদের রয়েছে রেন্ট আপনার প্রপার্টির সার্ভিস আজই কল করুন প্রাইম এস্টেট ফ্রি ভ্যালুয়েশনের জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন 1188 I was my next প্রথম জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের
থ্যাংক ইউ আপনার জন্য রয়েছে আপনার প্রপার্টির এবং ক্লায়েন্ট মানি আজই কল করুন প্রাইম এস্টেট প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য 0205 জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সেবার পরিধি লন্ডন এবং আমাদের রয়েছে রেন্ট আপনার প্রপার্টি এবং ক্লায়েন্ট মানি Absolutely. Professional qualification free valuation এর জন্য আজই কল করুন প্রাইম এস্টেট আপনি কি ল্যান্ডলর্ড তবে Hey, I was my next 7375 জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের গ্যারান্টি আপনার জন্য রয়েছে Thank you. খবর প্রাইম এস্টেট এজেন্টি ফাইভ জুড়ে প্রাইম প্রোটেকশন ইন্স্যুরেন্স স্টেট এজেন্টের রয়েছে এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন এম টু এবং আমাদের রয়েছে রেন্ট আপনার প্রপার্টি এবং ক্লায়েন্ট মানি প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে Hey, I was my next 7375 জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে গ্যারান্টি একটু খবর প্রাইম এস্টেট এজেন্টি ফাইভ জুড়ে প্রাইম প্রোটেকশন ইন্স্যুরেন্স স্টেট এজেন্টের রয়েছে থ্যাংক ইউ লন্ডন এম টু আপনার প্রপার্টি এবং আমাদের রয়েছে রেন্ট এবং ক্লায়েন্ট মানি প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে এন্টার সেবার পরিধি আই ওয়াজ মাই নেক্সট 7375 জিনিসটা প্রথমে 0207 তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে
তাহলে গট কল টু খবর প্রাইম এস্টেট এজেন্ট গ্যারান্টি এক্সেলেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স 25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্ট রয়েছে থ্যাংক ইউ প্রাইম এস্টেট এর সঙ্গে আমখন লন্ডন M20 আপনার প্রপার্টি এবং আমাদের রয়েছে রেন্টশন এবং ক্লায়েন্ট মানি সার্ভিস অ্যাবসলিউট প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে Hey, I was my next. জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে তাই গট কল টু খবর প্রাইম এস্টেট এজেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স 25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্ট রয়েছে থ্যাংক ইউ প্রাইম এস্টেট এর সঙ্গে আমখন লন্ডন M20 আপনার প্রপার্টি গ্যারান্টি এক্সেলেন্ট এবং ক্লায়েন্ট মানি সার্ভিস অ্যাবসলিউট প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে এবং আমাদের রয়েছে রেন্ট এজেন্টের সেবার পরিধি আই ওয়াজ মাই নেক্সট 7375 জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের আপনার জন্য রয়েছে সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের টু খবর প্রাইম এস্টেট এজেন্ট কল প্রোটেকশন ইন্স্যুরেন্স 25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্ট রয়েছে থ্যাংক ইউ প্রাইম এস্টেট এর সঙ্গে আমখন লন্ডন M20 আপনার প্রপার্টির গ্যারান্টি এক্সেলেন্ট এবং ক্লায়েন্ট মানি সার্ভিস অ্যাবসলিউট প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে আমাদের রয়েছে রেন্ট এজেন্টের সেবার পরিধি আই ওয়াজ মাই নেক্সট 7375 জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজেন্ট তাই গট কল প্রোটেকশন ইন্স্যুরেন্স আজই কল করুন প্রাইম এস্টেট স্টেট এজেন্ট রয়েছে থ্যাংক ইউ 25 জুড়ে প্রাইম প্রাইম এস্টেট এর সঙ্গে আমখন লন্ডন M20 আপনার প্রপার্টির গ্যারান্টি এক্সেলেন্ট বছর ধরে আমরা রয়েছি এবং ক্লায়েন্ট মানি ব্রা আরলা মেম্বার এ প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য আপনি কি ল্যান্ডলর্ড তবে এবং আমাদের রয়েছে রেন্ট এজেন্ট সেবার পরিধি আই ওয়াজ মাই নেক্সট 7375 প্রথম জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স আজই কল করুন প্রাইম এস্টেট
আপনি কি ল্যান্ডলর্ড? তবে আমাদের রয়েছে রেন্ট বছর ধরে সেবার পরিধি। Hey, I was my next 7375 জিনিসটা প্রথমে আপনার প্রপার্টির আরলা মেম্বার এ প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রথম জিনিসটা প্রথমে করুন তাহলে আমাদের আপনার জন্য রয়েছে প্রোটেকশন ইন্স্যুরেন্স সুখবর প্রাইম স্টেট এজেন্ট আজই কল করুন প্রাইম স্টেট থ্যাংক ইউ প্রাইম স্টেটের সঙ্গে সময় হয়ে গেল ব্রেকের ব্রেকের 25 জুড়ে প্রাইমেট গ্যারান্টি এক্সেলেন্ট স্টেট এজেন্টের রয়েছে অপশন এবং ক্লায়েন্ট মানি আপনার প্রপার্টির ব্রা আরলা মেম্বার এ প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য এবং আমাদের রয়েছে রেন্ট বছর ধরে আমরা রয়েছি রেন্টের সেবার পরিধি এক প্রথম জিনিসটা প্রথমে আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার প্রপার্টির প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য এবং আমাদের রয়েছে রেন্ট বছর ধরে আমরা রয়েছি রেন্টের সেবার পরিধি প্রথম লন্ডন M20 জিনিসটা প্রথমে আপনি
আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে করুন তাহলে আমাদের প্রোটেকশন ইন্স্যুরেন্স। আজই কল করুন প্রাইম এস্টেট। থ্যাংক ইউ প্রাইম এস্টেটের সঙ্গে। আমটু খবর প্রাইম এস্টেট এজ। সময় হয়ে গেল ব্রেকের, ব্রেকের 25 জুড়ে প্রাইম এস্টেট গ্যারান্টি এক্সেলেন্ট এবং ক্লায়েন্ট মানি স্টেট এজেন্ট রয়েছে ব্রা আরলা মেম্বার। আপনার প্রপার্টির প্রফেশনাল কোয়ালিফিকেশন ফ্রি ভ্যালুয়েশনের জন্য এবং আমাদের রয়েছে রেন্ট। 5 বছর ধরে আমরা রয়েছি সেবার পরিধি। আই ওয়াজ বাই নেক্সট 7375 লন্ডন M20 জিনিসটা প্রথমে আপনি কি ল্যান্ডলর্ড? তবে করুন তাহলে আমাদের প্রোটেকশন ইন্স্যুরেন্স। আজই কল করুন প্রাইম এস্টেট। থ্যাংক ইউ। আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট। সময় হয়ে গেল ব্রেকের, ব্রেকের 25 জুড়ে প্রাইম এস্টেট গ্যারান্টি এক্সেলেন্ট এস্টেট এজেন্ট রয়েছে এবং ক্লায়েন্ট মানি আরলা মেম্বার। আপনার প্রপার্টির প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং আমাদের রয়েছে রেন্ট ফ্রি ভ্যালুয়েশনের জন্য 5 বছর ধরে আমরা রয়েছি এক্সেলেন্ট সেবার পরিধি। আই ওয়াজ বাই নেক্সট 7375 প্রথম লন্ডন M20 জিনিসটা প্রথমে আপনি কি ল্যান্ডলর্ড? তবে 188 প্রোটেকশন ইন্স্যুরেন্স করুন তাহলে আমাদের কল। থ্যাংক ইউ। আপনার জন্য রয়েছে সুখবর প্রাইম এস্টেট এজ। আজই কল করুন প্রাইম এস্টেট 25 জুড়ে প্রাইম। সময় হয়ে গেল ব্রেকের, ব্রেকের গ্যারান্টি এক্সেলেন্ট এস্টেট এজেন্ট রয়েছে এবং ক্লায়েন্ট মানি ব্রা আরলা মেম্বার। আপনার প্রপার্টির প্রফেশনাল কোয়ালিফিকেশন আমাদের রয়েছে রেন্ট। 5 বছর ধরে আমরা রয়েছি রিভ্যালুয়েশনের জন্য এক্সেলেন্ট সেবার পরিধি। আই ওয়াজ বাই নেক্সট 7375 প্রথম লন্ডন M20 জিনিসটা প্রথমে আপনি কি ল্যান্ডলর্ড? তবে 188